আপনারা জানেন যে গ্রামীণ সড়কের উন্নয়নের ব্যাপারে আমরা বিশেষ গুরুত্ব দিই। এই সব রাস্তা আরো মজবুত করার লক্ষ্যে এবং বিভিন্ন জায়গার সঙ্গে যথাযথভাবে সংযুক্ত করতে আমরা রাস্তাশ্রী নামে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছি। এই প্রকল্পের আওতায় 11,500 কিলোমিটার গ্রামীণ রাস্তার কাজ হাতে নেওয়া হচ্ছে। রাজ্য জুড়ে রাস্তার হাল বেহাল, তাই ভোটমুখী বঙ্গের মানুষের চিরকালীন সমস্যার সমাধানে তড়িঘড়ি নতুন নির্দেশ। পঞ্চায়েত নির্বাচনের মুখে রাজ্য বাজেটে নয়া প্রকল্প রাস্তাশ্রী। প্রকল্পের খতিয়ান জারি হলেও রাস্তা কি সংস্কার হবে? রাজ্যের বাকি জেলার পাশাপাশি শহর শিলিগুড়িতেও একাধিক রাস্তার ভগ্নদশা। এবড়োখেবড়ো, কোথাও আবার বড় বড় গর্ত। ঠিক এমনই অবস্থায় পড়ে রয়েছে 2 কিলোমিটার রাস্তা। অভিযোগ, 2 বছর অতিক্রান্ত হলেও এখনো রাস্তা সংস্কারের নাম নেই। মাঝে একবার রাস্তায় বালি পাথর ফেলা হয়েছিল, কিন্তু তাতে ভোগান্তি কমেনি। শহর শিলিগুড়ির সঙ্গে মাটিগাড়ার যোগাযোগ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। সড়ক যন্ত্রণায় ভুগছেন শহর শিলিগুড়ি সহ সংলগ্ন গ্রামীণ এলাকার বাসিন্দা। এখানে রাস্তা হবে, এখানে কাদা হয়ে থাকে, এতটা গাড়ি উল্টা থাকে, এখানে টোটো পাল্টি হয়ে যায়। দেখেন, বুড়তে বুড়ে সময় ইলেকশনের সময় ইলেকশন দিয়ে দেয়, তারপরে যে রাস্তা যেরকম এরকম পড়েই থাকে। রাস্তাশ্রী প্রকল্পে বরাদ্দ 3,000 কোটি টাকা। রাজ্য সরকার এই প্রকল্পের অধীনে তৈরি করবে 11,500 কিলোমিটার রাস্তা। নতুন রাস্তার সঙ্গে পুরনো রাস্তারও সংস্কার হবে রাস্তাশ্রী প্রকল্পে। স্থানীয়রা বলছেন, ভোট মিটতেই রাস্তা সংস্কারের কাজ ফের ধমকে যাবে। কি করবে না করবে সময় আসলে তো বোঝা যাবে না। এখন তো রাজ্য সরকার শুধু বললো, রাজ্য সরকার তো এখান দিয়ে, কিন্তু করবে তো এখানকার পাবলিক বা এখানকার আমাদের কনসিলার। আমাদের পিছনে ওই পাশে দেখেন স্কুল আছে, ওই পিছনে দেখেন কি অবস্থা হয়ে আছে, একটাও না কোনো কিছু হচ্ছে না। প্রতিশ্রুতি তো সবাই দিচ্ছে, এর আগে নেতা ভোট আসছিল, পুজো আসছিল, রাস্তা হবে হবে বলছিল, আজ পর্যন্ত তো কোনো সুরাহা হয় নাই। এখন আবার বাজেট হয়েছে, দেখা যাক। এখন আশা আমরা করছি এখন করবে কিনা সরকার, না প্রতিশ্রুতি দিয়ে রেখে দেবে আগের মতোই। বিভ্রান্তকর বাজেট, ভোটের আগে আইওয়াশ করার চেষ্টা, কটাক্ষ বিজেপি। কিলোমিটার রাস্তা আপনার হিসাব করুন, 3,000 কোটি টাকা সাথে 11,000 কিলোমিটার, বাস্তবের সাথে কোনো মিল নেই। 3,000 কোটি টাকাতে পুরান উত্তরবঙ্গ, খালি উত্তরবঙ্গ যদি কাজ ধরে তাহলে সে টাকা থাকবে না, তো দক্ষিণবঙ্গের কথা ছেড়ে দিন। তো এটা আইওয়াশ ছাড়া কিছু না, আর ভালো একটা বিভ্রান্তকর বাজেট। রাজ্য সরকার বাজেটে যে বিষয়টি নিয়ে আসছে রাস্তাশ্রী প্রকল্প, সেই প্রকল্পে দিয়ে কি এই রাস্তার কোনো উন্নতি হবে, আদৌ কি কোনো সুরাহা মিলবে, সেই প্রশ্নও কিন্তু নতুন করে দেখা দিয়েছে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে তাই সাহা রিপোর্ট, কালকারণী হচ্ছে।